এখন দেখবেন প্রবাসের সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আলাইন বিএনপির উদ্যোগে 49তম মহান বিজয় দিবস ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্থানীয় একটি হোটেল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান টিটুর ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউই বিএনপির সহসভাপতি মোহাম্মদ রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম ফারুক, মোহাম্মদ বেলাল, ফারুক খান, মোহাম্মদ আজাতুর রহমান সেলিম, তারেক আহমেদ সাদিক, মোহাম্মদ মোবারক হোসেন মাসুদ। বক্তব্য রাখেন রাহিয়ানুল ইসলাম শামীম মামুন, সৈয়দ কবির আহমেদ সেলিম, আব্দুল আলিম, আরিফুর রহমান হাজি মনির, আরিফুল ইসলাম, হুমায়ুন কবির সুমন ও ফয়সাল রানা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।